আসসালামু আলাইকুম। জানুয়ারি মাস 2024 সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিআরটিএ ডিএল চেকার অ্যাপে নতুন একটি স্ট্যাটাস অ্যাড হয়েছে। এই স্ট্যাটাসটায় কী লেখা আসে এবং এই স্ট্যাটাস আসলে আমাদের করণীয় কি, সেই বিষয়টি আজকে দেখাবো। চলুন তাহলে স্ট্যাটাসটি যাচাই করে নিই। যাচাই করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে প্লিজ প্লিজ একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে আমার ফোন থেকে বিআরটি ডিএল চেকার অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে হচ্ছে রেফারেন্স নাম্বারটা দিয়ে দেব, তারপর জন্ম তারিখ, মাসের ঘর থেকে মাসটি দিয়ে দেব এবং জন্মসালের ঘর থেকে জন্মসালটা দিয়ে দেব। দেওয়ার পর সার্চ বাটনের উপরে একটা ক্লিক করব। সার্চ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে বায়োমেট্রিক ম্যাচ ফান্ড, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস। স্ট্যাটাসটি চেক করে আমরা জানতে পারলাম এখানে লেখা আসছে বায়োমেট্রিক ম্যাচ ফান্ড। বায়োমেট্রিক ম্যাচ ফান্ড অর্থ হচ্ছে আপনার বায়োমেট্রিকটি পাওয়া গেছে, মানে আপনি যে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করেছেন সেই ফিঙ্গারপ্রিন্টটি পাওয়া গেছে। এখন তার নিচে আবার লিখে দিয়েছে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস। এখন এই স্ট্যাটাসটায় কিন্তু বলা দিছে আপনাকে বিআরটিএ সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাইছে। সার্কেল অফিস কোনটা সেটা তো আপনি জানেন, আপনি যেই বিআরটিএ সার্কেল অথরিটির কাছে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন সেই অথরিটির সার্কেল অফিসের সহকারী পরিচালক যিনি হচ্ছে এডি স্যার তার সাথে দেখা করবেন। এখন সাথে কী ডকুমেন্ট নিয়ে যাবেন, আপনি যদি ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকেন তাহলে ই ড্রাইভিং লাইসেন্সটা সাথে নিয়ে যাবেন এবং জাতীয় পরিচয়পত্র যে এনআইডি কার্ড সেটা সাথে নিয়ে যাবেন। আর যদি আপনি ই ড্রাইভিং লাইসেন্স পান নাই কিন্তু আপনি বায়োমেট্রিক দিয়েছেন যে বায়োমেট্রিক স্লিপ বলে অথবা ই পেপার বায়োমেট্রিক স্লিপ, বায়োমেট্রিক স্লিপ হচ্ছে আপনার ছবির নিচে কিউআর কোড থাকবে না, আর ই পেপার বায়োমেট্রিক স্লিপ হচ্ছে আপনার ছবির নিচে একটা কিউআর কোড থাকে, সেই কিউআর কোডের মাধ্যমে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি যাচাই করা যায়। এই যেই ডকুমেন্ট বললাম, ই ড্রাইভিং লাইসেন্স হোক অথবা বায়োমেট্রিক স্লিপ অথবা ই পেপার বায়োমেট্রিক স্লিপ, এই তিনটার যেইটাই আছে সেই ডকুমেন্টটা নিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট যে বিআরটিএ সার্কেল অফিস আছে সেই সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। তারপর সার্কেল অফিসে যোগাযোগ করার পর সহকারী পরিচালক সাহেব যিনি আছেন তিনি আপনাকে বলে দেবে আপনার পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী কাজ কী।